ফ্রিলান্সিং একটা মুক্ত পেশা এবং কি এখানে আমার কোনো বস নেই আমার বস আমি নিজেই এই পনেরো থেকে বিশ জনের কাজ আমি এখন প্রতিনিয়ত করে যাচ্ছি তো এখানে ওনারা আমাকে এতটুকু সাপোর্ট করতেছে তো আমি যদি এখানে কিছু করতে না পারি তাহলে কিন্তু এটা আমার নিজের জন্য ব্যর্থতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমার হোম ডিস্ট্রিক্ট মাইমেন সিং আমি ওয়েব কোডার আইটির একশো তেত্রিশতম বেসের একজন স্টুডেন্ট ছিলাম আমার ট্রেনার মোহাম্মদ হাসান রনো স্যার আমি বর্তমানে একটি জব করতেছি এবং জবের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছি আমার বর্তমানে লোকাল বেশ কিছু ক্লায়েন্ট আছে যার মধ্যে থেকে আমার মোটামুটি ভালো একটা আর্নিং আসতেছে আজকে আমি এই ভিডিওতে আমার ফিলান্সিং ক্যারিয়ারের জার্নিটা শেয়ার করবো আপনাদের সাথে প্রথমত আমি বলতে চাই যে আমি ফিলান্সিংয়ে কেন আসছি আমার মনে হচ্ছিলো যে ফিলান্সিং একটা মুক্ত পেশা এবং কি এখানে আমার কোনো বস নেই আমার বস আমি নিজেই এবং কি যখন ইচ্ছা আমি তখন কাজ করতে পারতেছি এই বিষয়টা চিন্তা করেই আমি ফিলান্সিংয়ে আসছি আর যদি বলি আমি ওয়েব আইটির সাথে কিভাবে কালেক্টেড হলাম তো সেটা হলো আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম স্ক্রল করতে করতে হঠাৎ একদিন একটা অ্যাড আসলো আমার সামনে তো ওই অ্যাডটা দেখলাম দেখার পর আমি ওয়েব কোডারের অফিসিয়াল যে গ্রুপটা ওইখানে জয়েন করলাম জয়েন করার পর ওইখানে বেশ কিছুদিন আমি আর্নিং প্লাস ওইখানে তো সেই একশো চারতম বেস থেকে আমি এগুলো দেখে আসতেছিলাম দেখতে দেখতে অ্যাট লাস্ট আমি একশো তেত্রিশতম বেসে অ্যাডমিশন নিলাম আর অ্যাডমিশন নেওয়ার পর আমি স্যারের প্রতিটা ক্লাসেই খুব মনোযোগ সহকারে ক্লাস করি এবং কি প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করি এবং এই অ্যাসাইনমেন্টগুলো যখন সাবমিট করতে যেতাম তখন যদি আমাদের কোনো প্রবলেম হইতো তো ওয়েব কোডারের সাপোর্ট টিম আছে ওই সাপোর্ট টিম মেম্বারদেরকে মানে জানাইলে সাথে সাথেই রেসপন্স পাইতাম এবং কি আমার আমার সমস্যার সমাধানটা সাথে সাথে পেয়ে যেতাম তো আমি বর্তমানে একটা জব করতেছি এবং কি জবের পাশাপাশি ফ্রিলান্সিংয়ে আসি তো এখান থেকে আমি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করি ফাইবারে ফাইবারে অ্যাকাউন্ট করার পর অনেক দিন ট্রাই করতেছিলাম ট্রাই করার পরেও এখানে কোনো সাড়া পাচ্ছিলাম না কারণ এখন মার্কেট প্লেসটা অনেক ট্রাপ নতুনরা এখানে এসে খুব সহজে কাজ পাচ্ছে না তো এরপর দেখলাম যে সবাই লোকাল ক্লায়েন্টের কাজ করতেছে তো আমি ভাবলাম যে আমিও লোকাল ক্লায়েন্টের কাজ করি সেই ভাবনা থেকে আমি মোটামুটি বেশ কিছুদিন কাজ করার জন্য ট্রাই করলাম ট্রাই করার পর এক পর্যায়ে আমি পনেরো থেকে বিশ জনের মতো ক্লায়েন্ট পেয়ে যাই এবং কি এই পনেরো থেকে বিশ জনের কাজ আমি এখন প্রতিনিয়ত করে যাচ্ছি তো এইখান থেকে আমার জবের পাশাপাশি যেহেতু সেহেতু এখান থেকেও একটা ভালো রেভিনিউ আসতেছে আর্নিং আসার পর আমি নিজে এবং কি আমার ফ্যামিলিতে ভালোভাবে আমি সাপোর্ট দিতে পারতেছি তো আপনারা যদি ফ্রিলান্সিং আসতে চান তো এইখানে আসার জন্য আপনাকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যেটা ধৈর্য এবং কি পরিশ্রম তো আমি আমার ঘটনাটা বলি তো আমি যেহেতু একটা জব করতাম আমার অফিস টাইম ছিল সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমার অফিস থেকে আমাকে অনেকটাই সাপোর্ট করে যার জন্য আমি প্রতিদিন সাতটা বাজে চলে আসতে পারতাম তো এখানে ওনারা আমাকে এতটুকু সাপোর্ট করতেছে তো আমি যদি এখানে কিছু করতে না পারি তাহলে কিন্তু এটা আমার নিজের জন্য ব্যর্থতা আর সেটা মনে করেই আমি এই অফিস থেকে আসার পর স্যারের দেখানো ট্রিপস এবং কি ক্লাসগুলোর ভিডিও ভালো করে দেখতাম এবং কি অ্যাসাইনমেন্টগুলো করতাম অনেক বেশি প্র্যাকটিস করতাম তো সেখান থেকেই আমার মনে হয় আমি এখন সাকসেসফুল একজন ফ্রিলান্সার তো আপনারা যারা ফ্রিলান্সিং করতে চান তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ওয়েব কোডারাইটি সাজেস্ট করবো যেহেতু আমি এখান থেকে নিজে কাজ শিখে কাজ করতেছি তো আপনারা এখানে আসলে ভালো একটা সাপোর্ট এবং গাইডলাইন পাবেন তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি এবং আপনারা যারা ফ্রিলান্সিং আসতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ